फ्रेंड्स वेलकम बैक टू अपडेटेड बाय आबिदा। आशा करी अपनारा प्रत्येके भालो आछेन एबं सुस्थ आछेन। आमरा जानी कल छिलो 15th August अर्थात स्वाधीनता दिवस। तो ये 74तम स्वाधीनता दिवसे प्रधानमंत्री नरेंद्र मोदी देशेर मानुषेर जोन्नो बा देशेर समस्त नागरिकेर जोन्नो एकटा बिराट बड़ो घोषणा करेछेन, एकटा बार्ता तिनि दिएछेन। প্রধানমন্ত্রীর এই দারুণ ঘোষণায় সবাই কিন্তু আমরা বেনিফিট পেতে চলেছি। তিনি কি বলেছেন, কারা কারা বেনিফিট পাবেন এবং এটা কতদিনের মধ্যে চালু হবে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর দারুণ ঘোষণা, সবাই পাবেন লাভ। তো কী লাভ পাবেন? 74 বছরের মধ্যে ব্যতিক্রমী স্বাধীনতা দিবসের সাক্ষী গোটা দেশ, তবুও উৎসাহী কোনো ভাটা নেই। এদিন লালকেল্লা থেকে এক দেশ এক রেশন কার্ডের আদলে এক দেশ এক হেলথ কার্ড চালু করার প্রস্তুতি নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ 74তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1000 দিনের মধ্যে 6 লক্ষ গ্রামে হাই স্পিড ইন্টারনেটের ঘোষণা করলেন। এদিন তিনি বলেন যে আগামী 1000 দিনের মধ্যে দেশের 6 লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পন্ন হবে। মূলত ডিজিটাল হেলথ মিশনের কথা মাথায় রেখেই গ্রামে হাই স্পিড ইন্টারনেট চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্র। একথা প্রধানমন্ত্রীর এদিনের ভাষণ থেকেই পরিষ্কার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার পথে হাঁটবে ভারত। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আওতায় প্রত্যেক ভারতীয়কে দেওয়া হবে হেলথ আইডি। এই আইডিতে রোগীর রোগের খতিয়ান, নাম, ঠিকানা, পরিচয় সহ কী রোগ, কী ওষুধ, কোথায় চিকিৎসা, কোন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, সব রকম তথ্য উল্লেখ থাকবে এই কার্ডে। আপনার যদি কোনো রকম ব্যতিক্রম একটা অসুখ হয়ে থাকে তখন আপনি কিন্তু ঘাবড়ে যান যে কোন ডাক্তার যেতে হবে বা কী ধরনের ডাক্তার দেখাতে হবে, এই সুবিধা কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং সেই ডাক্তারের নাম, ঠিকানা সমস্ত কিছু এই। তো আমার মনে হয় এটা একটা ভালো প্রকল্প হবে, বা এই কাজ যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা জনসাধারণ মানুষের খুবই সুবিধা হবে। তার কারণ হচ্ছে মানুষের আগে স্বাস্থ্যটাই আগে মানুষকে দেখতে হয়। তিনি আরও বলেন যে নাগরিকদের এই যে ডেটা, এই ডেটা রাখার জন্য হাসপাতাল, ক্লিনিক এবং চিকিৎসকদের একটি সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। তবে এই প্রকল্পে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়, নাগরিক বা হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তবেই তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন। এই প্রকল্পে যুক্ত হলে প্রত্যেক নাগরিকের একটা সিঙ্গল ইউনিক আইডি তৈরি করা হবে, এই আইডি দিয়েই লগ ইন করা যাবে। ডিজিটাল স্বাস্থ্য মিশনের আওতায় এই পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। এর পাশাপাশি আধার কার্ডের মতো প্রত্যেক নাগরিকের হেলথ আইডি কার্ড তৈরি হবে। অর্থাৎ এই যে হেলথ আইডি কার্ড তৈরি করা হচ্ছে, এই আইডি কার্ড কিন্তু যেমন রেশন কার্ড বা আধার কার্ড থাকে সেরকমই একটা কার্ড কিন্তু প্রত্যেকটা নাগরিকের থাকবে। বাধ্যতামূলক নয়, চাইলে আপনি করতে পারেন, আবার আমার মনে হয় এটা করাই ভালো, আবার না চাইলে আপনি নাও করতে পারেন। পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে এতে। এই প্রকল্পে প্রত্যেক নাগরিককে একটি করে হেলথ কার্ড তৈরি করতে হবে এবং ভবিষ্যতে সমস্ত রকমের টেস্ট, চিকিৎসা, তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে। দেশে আয়ুষ্মান ভারত যোজনার লাভ এবং সুবিধা নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে সঙ্গে তিনি বলেন, বিশ্লেষকদের মতে করোনা আবহে হেলথ কার্ড সংক্রান্ত বড় ঘোষণার পদক্ষেপ। এর ফলে প্রত্যেক মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এক জায়গায় জমা থাকবে এবং এর ফলে যেটা সবথেকে বড় সুবিধা হবে সেটা হলো দ্রুত চিকিৎসা পরিষেবা করা যাবে এবং এই চিকিৎসা আরও সহজ হবে। তো আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।